নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার সকাল, এখন 8:30 বাজে। যাচ্ছি এখন আমরা একটা গ্রামের মধ্যে দিয়ে। আজকে আমরা স্ট্রবেরি তুলতে যাচ্ছি। আমাদের দেশে যেমন গ্রীষ্মকালে বিভিন্ন রকমের ফলে চারিদিকটা ভরে ওঠে, এদেশেও তাই। জানেন, বিভিন্ন রকমের যে বেরি ফলগুলো হয়, স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, ব্লুবেরি, সব এই সময়টাতেই ওঠে। বাড়ি থেকে এখন আমরা প্রায় 30-40 মিনিট দূরে। তবে এখন যে রাস্তায় এত গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে, সচরাচর কিন্তু অন্য সময় এতটা গাড়ি দেখতে পাওয়া যায় না। এখন যেহেতু গরমকাল, এদেশের চাষিদের বিভিন্ন রকমের যে ফলের বাগানগুলো আছে, সেইগুলো তারা জনসাধারণের জন্য এখন খুলে দিচ্ছে, যাতে তারা এসে পেরে নিয়ে যায়, কিনে নিয়ে যায়। যখন আপনি স্ট্রবেরি তুলতে যাবেন স্ট্রবেরি বাগান থেকে, সেটি হলো স্ট্রবেরি পিকিং। সেরকমই চেরির বাগান থেকে গিয়ে চেরি তোলা হচ্ছে চেরি পিকিং। সেই রকমই আবার আপেল বাগান থেকে নিজের হাতে গাছ থেকে আপেল পাড়া হচ্ছে আপেল পিকিং। তবে আমরা এই পিকিং মরশুমের একদম প্রথমেই বেরিয়ে পড়েছি। আর সপ্তাহ দুয়েক পরে এলে এই রাস্তাগুলোতে আরও অনেক বেশি গাড়ি শুরু হয়ে যাবে, জানেন। আর 3-4 সপ্তাহ পরে যখন এই স্কুলগুলো ছুটি পড়ে যাবে, তখন এই রাস্তাগুলো প্রচণ্ড ভিড় হয়ে যায়। সারা বছরই লোকজন বাজারে যায় আর বাক্সবন্দি করে করে ফল কিনে আনে, কিন্তু বছরে এই সময়টাই হচ্ছে তারা নিজেরা খেতে যায় আর দিয়ে নিজের হাতে ফল পেরে আনে। চলুন, গল্প করতে করতে চলেও এসেছি এই যে স্ট্রবেরির ক্ষেতে। ওই যে গাড়িগুলো ওখানে দাঁড়িয়ে আছে, ওটাই ওদের পার্কিং। বোঝার সুবিধার জন্য দেয়ালে আবার স্ট্রবেরি এঁকেও দিয়েছে। গরমকালে এই ছেলে পুলে নিয়ে বেশিরভাগ মানুষের এটাই হচ্ছে ছুটির দিনের অ্যাক্টিভিটি, কোনো একটা ফল পাড়তে যাওয়া। এই দিকগুলোতে মনে হচ্ছে আর পার্কিং পাবো না, সব একদম ঠাসাঠাসি করে গাড়িগুলো রাখা। চলুন একদম লাস্টে যাই, ওখানে গিয়ে গাড়িটাকে রাখি। 8:00 থেকেই সাধারণত এই বাগানগুলো খোলে, আর আমরা মোটামুটি 9:10-15 এসেছি। তার মধ্যেই কত গাড়ি হয়ে গেছে দেখুন। স্ট্রবেরি, চেরি, অ্যাপ্রিকট এই সময়টা পাকলেও আপেল পাকতে পাকতে মোটামুটি সেই সেপ্টেম্বর, অক্টোবর। সেই সময় যখন আমরা অ্যাপেল পিকিংয়ে আসবো, আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে আসবো। যত মানুষই আজ পিকিংয়ে এসছে দেখুন, সবার সঙ্গে একটা দুটো করে বাচ্চা। বাচ্চারা অধীর আগ্রহে এই সময়টার জন্য অপেক্ষা করে থাকে। গরম আসা মানেই কোনো একটা পিকিংয়ে যাবে তারা। চলুন, পার্ক করা হয়ে গেছে গাড়ি। আজকে অন্যান্য দিনের থেকে একটু গরমটাও বেশি, জানেন। এটা একটা ভারী সুবিধা হয়েছে, নালে অন্যান্য দিনে কী সকালবেলার দিকটা হাওয়া দেয় সে তো আপনারা দেখেইছেন। 3-4টে বন্ধুর ফ্যামিলির সঙ্গে আমরা এসেছি, তবে আজকে আমাদের সঙ্গে মেহু আসেনি। ওর এক বন্ধুর জন্মদিন, সকাল সকাল তার মা মেহাকে তুলে নিয়ে গেছে। ভেতরে ঢোকার সময় নজর পড়ল ওই যে সামনে ছোট বাড়িটা দেখতে পাচ্ছেন, যার এটি ক্ষেত, তারই একটা ছোট মতো ওটি একটি দোকান। আর এই ক্ষেতটার ভেতরে ঢোকার আগে আরেকটা জিনিস দেখাই, যখনই আপনি কোনো পিকিংয়ে আসবেন, ওই যে দূরে ধূসর রঙের দুটো ঘরের মতো দেখতে পাচ্ছেন, ওই দুটো হচ্ছে পাবলিক টয়লেট। এরকম আপনি টয়লেট সবসময় দেখতে পাবেন। সঙ্গে তো অনেক সময় ছোট বাচ্চা থাকে, তাদের ধরুন পিকিংয়ে এসে একবার বাথরুম যাবার দরকার পড়লো, তখন এই টয়লেটগুলো আপনি ব্যবহার করতে পারেন। আর এই যে ছোট মতো এই যে দোকানটা আছে বলছিলাম, যারা ধরুন মাঠ থেকে স্ট্রবেরি তুলবে না, তারা এখান থেকেও ডাইরেক্ট কিনে নিতে পারে। তো চলুন এবার ভেতরটা যাই। বাগানের মধ্যে সঙ্গে করে ভেতরে প্লাস্টিকের ব্যাগ বা প্লাস্টিকের বোতল কোনো কিছুই নিয়ে যাওয়ার নিয়ম নেই, কারণ ওগুলি বাগানটাকে নোংরা করতে পারে। তবে আপনি যাতে স্ট্রবেরি তুলে রাখতে পারেন, ওই জন্য এনারা ছোটো ছোটো বক্সের ব্যবস্থা করেছেন। 50 সেন্টস করে দাম এক একটা বক্সের, মানে প্রায় ধরুন ওই 40-45 টাকা মতো। এই যে রাখা আছে কোণের দিকে ডান দিকে, এইগুলোই এখন নিচ্ছি আমরা। এগুলো নিয়ে তারপরে ভেতরে যাব। মানিক এই বক্সগুলো নিতে থাক, চলুন আমরা দোকানের সামনেটাই যাই, এই দিকটাতে আর কী কী বিক্রি হচ্ছে একবার দেখে আসি। যেহেতু এনাদের বড় বড় বাগান আছে, তাই মৌচাক তো থাকবেই, ওই জন্য এখানে একদম ফ্রেশ মধুও বিক্রি হচ্ছে, আর পাশের দিকে প্রচুর পেঁয়াজ বিক্রি হচ্ছে, পেঁয়াজকলি। তো চলুন এবার ভেতরে যাই। ও বাবা, একবার দূরের দিকটা তাকিয়ে দেখুন, কত লোক অলরেডি তুলতে শুরু করে দিয়েছে। সামনের দিকগুলো মোটামুটি খালি, খুব একটা বেশি নেই, তবে বিশাল বড় বাগানটা। বাঁ দিকটা একদম সেই রাস্তা পর্যন্ত, ওই যে দূরে গাড়ি যাচ্ছে, আর এই দিকটা এই দেখুন লম্বা করে একদম টানা। কি সুন্দর আলগুলো করেছে দেখুন। এই সামনের দিকটাতে খুব একটা স্ট্রবেরি না থাকলেও একটা জিনিস ভালো আছে, দেখাই দাঁড়ান। এই দেখুন স্ট্রবেরি গাছের ফুল, কি সুন্দর ছোট্ট ছোট্ট সাদা সাদা ফুল হয়েছে দেখুন। এই হলুদ অংশটাই কিছুদিন পরে স্ট্রবেরি হবে, আর তখন এই সাদা ফুলটা শুকিয়ে যাবে। কি সুন্দর লাগছে না? তবে এই স্ট্রবেরি গাছের একটা বেশ ভালো জিনিস আছে জানেন, যত আপনি স্ট্রবেরি তুলবেন তত আবার ঘুরে ঘুরে ফুল আসবে, আবার তাতে ফল আসবে। এই দেখুন পেয়েছি, এবছর স্ট্রবেরি পিকিংয়ের প্রথম স্ট্রবেরি, কি সুন্দর হয়েছে দেখুন। আমেরিকায় ক্যালিফোর্নিয়া আর ফ্লোরিডা এই দুটো রাজ্যে সব থেকে ভালো স্ট্রবেরি হয়। আর মোটামুটি বলে যে গোটা আমেরিকায় যত নাকি স্ট্রবেরির দরকার হয়, তার 90% নাকি ক্যালিফোর্নিয়াতেই চাষ হয়। এই সামনের দিকটাতে একদমই স্ট্রবেরি নেই, যারা আগের দিকে এসছে তারা তুলে ফেলেছে। তবে এই দিকটাতে স্ট্রবেরি না থাকলেও একটা জিনিস আপনাদের দেখাই, এই যে কালো রঙের কাপড়টা দেখছেন, এটা হচ্ছে উইড ব্যারিয়ার ক্লথ। এইটা দিয়ে না গোটা আলগুলোকে মুড়ে দিয়েছে, আর একটু একটু করে কেটে কেটে গাছগুলোকে এটার উপর দিয়ে বার করে দিয়েছে। এতে সুবিধা হয়েছে কি, আলগুলো দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একটা এখানে আগাছা জন্মাতে পারেনি। এই বিশাল বড় ক্ষেতটা গোটাটা এইভাবে উইড ব্যারিয়ার ক্লথ দিয়ে মুড়িয়ে দেবার জন্য কি পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন। আর এই যে রাস্তার দুদিকে এইভাবে জলের পাইপ লাগিয়ে দিয়েছে,
আর প্রত্যেকটা জলের পাইপ থেকে একটা করে আলের মধ্যে দিয়ে এরকম ছোট ছোট পাইপ দিয়ে দিয়েছে, আর এই ছোট ছোট পাইপগুলোই প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় গেছে। আর একটা জিনিস যেটা দেখাই, দেখুন এই প্রত্যেকটা আলের মুখে মুখে মোটা মোটা পেঁয়াজ গাছ হয়ে আছে, পেঁয়াজ গাছ, রসুন গাছ। তো এটা নাকি স্ট্রবেরি বাগানে লাগায়। এক তো এই স্ট্রবেরি গাছের ভালো সার পেয়ে গাছগুলো খুব সুন্দর হয়, পেঁয়াজ পেঁয়াজকলি সব বিক্রি হয়। আর দ্বিতীয় যেটা হয়, এই গাছগুলো নাকি স্ট্রবেরি গাছকে ফাঙ্গাল ইনফেকশন থেকে রক্ষা করে। বাবা এই গাছটা কি মোটা হয়েছে দেখুন, বড় বড় আবার পেঁয়াজও মাটির নিচে দেখছেন, আবার লাল পেঁয়াজ হয়েছে। যাবার সময় এই স্ট্রবেরির সঙ্গে সঙ্গে দুটো পেঁয়াজকলিও নিয়ে যাবো, এত ভালো হয়েছে দেখে কিলো ভরছে। এই দেখুন আবার একটা সুন্দর স্ট্রবেরি পেয়েছি, ভেতর ভেতর দেখছি প্রচুর স্ট্রবেরি হয়ে আছে, কিন্তু গাছগুলো খুব ঝাবড়ি ঝুবড়ি তো একটু সরিয়ে সরিয়ে দেখতে হচ্ছে। এই দেখুন এখানে কতগুলো হয়ে আছে, আর আজকে রোদটাও ভারী সুন্দর উঠেছে, স্ট্রবেরিগুলো গায়ে পড়তে একদম চকচক করছে। এটা নেবো না, এটা নিচটা এখনও পাকেনি, থাক এটা। এই দেখুন আবার একটা সুন্দর পেয়েছি। এই পিকিংয়ে এসে আপনি যত ইচ্ছা ফল খেতে পারেন, সেটা পুরো ফ্রি। যেটা আপনি বাড়ির জন্য নিয়ে যাবেন সেটাকে আপনাকে শুধু কিনে নিয়ে যেতে হবে। দেখো আমি কত বড় একটা পেয়েছি, চন্দন দাও দিল খেতে, কি মিষ্টি দেখো, দারুন খেতে। ওই রামকৃষ্ণ আর ওর বাবা যে আলটাই আছে ওই আলটাতে নাকি প্রচুর স্ট্রবেরি আছে, চলুন ওইটাতে আগে যাই। এই দেখুন কত হয়ে আছে, একদম থোকায় থোকায় হয়ে আছে। এর আগে যতবারই এসেছি আমরা চেরি পিকিংয়ে এসেছি জানেন, কিন্তু কখনো স্ট্রবেরি পিকিংয়ে আসেনি। কিন্তু স্ট্রবেরি পিকিংটা যে এত সুন্দর হয়, এত ভালো লাগার হয়, না এলে বোধহয় জানতেই পারতাম না। নেহাটা এলে এত আনন্দ পেত, মনটা শুধু ওর জন্যই পড়ে আছে। বন্ধুর জন্মদিন আর স্ট্রবেরি পিকিং দুটোর মধ্যে যুদ্ধতে বন্ধুর জন্মদিনটাই জিতে গেল। তবে এই রবিবারটা তো ঘুরে গেলাম, আরও দু তিন সপ্তাহ যাক, দিয়ে ওকে একবার নিয়ে আসবো। একটু বোটাগুলো শক্ত, রামকৃষ্ণ পারছে না ঠিক টেনে ছিঁড়তে। অদ্ভুত সুন্দর মিষ্টি জানেন। এতদিন অবধি আমার ধারণা ছিল যে স্ট্রবেরি মানেই হচ্ছে একটা টক মিষ্টি ফল, কিন্তু এই স্ট্রবেরি পিকিংয়ে না এলে বোধহয় জানতেই পারতাম না যে স্ট্রবেরি শুধুমাত্র মিষ্টিও হতে পারে। দোকান থেকে যখনই আমরা স্ট্রবেরি কিনে আনি আমরা স্মুদি ছাড়া কিছু খেতে পারি না, কারণ চিবিয়ে খেতে পারি না, অসম্ভব টক লাগে বলে। কিন্তু এগুলো এত মিষ্টি লাগছে, আমার মনে হয় তাহলে বোধহয় ওই ফ্রিজে থাকার জন্য এই স্ট্রবেরি বোধহয় টক হয়ে যায়। কীরকম থোকায় থোকায় ধরে আছে দেখুন, যেমন সুন্দর সাইজ তেমন সুন্দর রং। রামাকে যখনই আমি আর ওর বাবা স্ট্রবেরিগুলোকে পেরে পেরে ওর হাতে দিচ্ছি রাখার জন্য, ও সবসময় একটা একটা করে নিচ্ছে, কারণ সমানে ও গুনে গুনে দেখছে যে কটা ওর বাক্সতে স্ট্রবেরি হল। এই দেখুন এখানেও আছে কি সুন্দর স্ট্রবেরি, যেগুলো একদম এরকম লাল টুকটুকে সেইগুলো দেখছি অসম্ভব মিষ্টি, কিন্তু যেগুলো আবার দেখছি একটু কালচে লাল সেইগুলো দেখছি আবার একটু ঝাঁঝিয়ে গেছে, কেন কি জানি। দেখুন আপনাদের একবার চারপাশটা দেখাই, স্ট্রবেরিটা তুলতেও যেমন মজা লাগছে আর চারপাশটা দেখতেও ভারী মজা লাগছে। কত লোক স্ট্রবেরি তুলছে দেখুন, আর এই স্ট্রবেরি তুলতে গেলে একদম আবার তাড়াহুড়ো করা চলবে না, দেখে দেখে কোনটি একদম গোটাটা পেকেছে সুন্দর হয়ে সেইটিকে আস্তে আস্তে তুলতে হবে। সবাই ওই জন্য অনেকক্ষণ সময় নিয়ে এসছে, ধীরে সুস্থে সবাই তুলছে দেখছি। গাছগুলো একদমই খুব একটা বড় সাইজ হয় না দেখুন, ছোট ছোট ঘট ঘট সাইজই হয়ে আছে, তবে ফলন হয়েছে খুব সুন্দর। শুধু যে ক্ষেতটাই সুন্দর লাগছে তা না, আশপাশগুলো কি সুন্দর লাগছে দেখুন, চারিদিকটা একদম পাহাড়ে ঘেরা। এই ক্ষেত থেকে যে স্ট্রবেরিগুলো আপনি বাড়ির জন্য কিনে নিয়ে যাবেন সেগুলো এরা $3 করে পার এলবি বিক্রি করছে, আর কমপক্ষে আপনাকে 2 LB কিনতেই হবে। 2 LB মানে প্রায় 1 কেজি, তো 1 কেজির দাম মোটামুটি ওই ধরুন $6, $6 মানে প্রায় $500 মতো। দোকানের থেকে বেশ অনেকটাই সস্তা, দোকানে প্রায় এখন $4 $4.50 করে এলবি বিক্রি হচ্ছে, কেজিতে প্রায় 150-200 টাকা করে কম পড়ছে। তবে এই খেতে এসে নিজের হাতে স্ট্রবেরি পাড়ার যে আনন্দটা হলো সেটা কোনো মূল্য দিয়ে এর বিচার করা যাবে না, অসম্ভব ভালো লাগছে জানেন। একটু রোদ লাগছে ঠিকই, কিন্তু এই জায়গাটাতে মনে হচ্ছে একটা মোহতে পড়ে গেছি, মনে হচ্ছে তুলেই যাই আর তুলেই যাই।
স্ট্রবেরিগুলো এত সুন্দর খেতে, সত্যি কিন্তু যেগুলো পাওয়া যায় সেগুলো টকটক করছে লাল। হ্যাঁ, মুখে দাও টক মিষ্টি দুটো মিশিয়ে। ওই ওই সেই প্রবাদ বাক্যটা, যা দেখতে ভালো সেটা খেতে ভালো না, যেটা খেতে ভালো সেটা দেখতে ভালো না। একদমই সত্যি কথা, একদমই সত্যি কথা। চলুন, সকলেরই আমাদের মোটামুটি তোলা হয়ে গেছে, 1 কেজি করে মোটামুটি সবাই নিয়ে নিয়েছি। তবে ইচ্ছা আছে সপ্তাহ দুয়েক পরে আবার আসবো, যখন এই যে এখন যেগুলো ছোট ছোট আছে ওইগুলো যখন বড় হয়ে যাবে। তবে লোকজন এখনও প্রচুর তুলছে, দেখুন ঘণ্টাখানেকের ওপর আমরা এই স্ট্রবেরি তুলেছি। তবে এবার হয়তো আমাদের বেরিয়ে যাওয়াটাই ভালো, এদের পার্কিংটা একটু ছোট, তো চলুন এবার বেরিয়ে যায় যাতে অন্যরা এসে এবার গাড়ি টাড়িগুলো রাখতে পারে। এই যে কীরকম আবার মেশিন হাজার রকমের, দেখুন সাইড করে করে সব রাখা আছে। এরা এই এত বড় বড় ক্ষেতগুলো জনসাধারণের জন্য এই জন্যও আরও খুলে দেয় যে এই এত স্ট্রবেরি তুলতে যে পরিমাণ একটা লেবার খরচা আছে, লোকজন এসে তুলে নিয়ে গেলে সেই খরচাটা ওদের বাঁচে, আর দোকানেও যেতে হয় না বিক্রি করতে, এখান থেকেই বিক্রি হয়ে যায়। বাবা কেমন একটা ঘূর্ণি ঝড় উঠলো দেখুন, শীতটা যে অনেকটাই কেটে গেছে চারিদিকটা তাকালেই বোঝা যাচ্ছে। দেখুন শীতে তো এইগুলো সব ন্যাড়া হয়ে থাকে, আর যেই একটুখানি গরমে ছোঁয়া পেয়েছে সব একদম চারিদিকটা সবুজ হয়ে উঠেছে। চলুন এবার বিল করিয়ে নিই, তারপর বাড়ি। বাড়ি ফেরার আরও তাড়াতাড়ি, কারণ হচ্ছে খুব খিদে পেয়ে গেছে জানেন। সকাল সকাল বেরিয়েছি তো, 1 কাপ করে চা আর 2টো বিস্কুট খেয়ে বেরিয়েছি, অত সকালে কিছু আর ব্রেকফাস্ট করা হয়নি। তবে এই যে ফ্রেশ স্ট্রবেরিগুলো তুলেছি, বাড়িতে গিয়ে এবার এইগুলোর স্মুদি করে খাবো। তবে প্রত্যেক বছরই মোটামুটি দেখি যখন এই ফার্মগুলোতে জিনিসপত্র কিনতে আসা হয়, একটু সঙ্গে করে ক্যাশ টাকা রাখা ভালো। এরা খুব একটা বেশি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড নিতে চায় না, এরা ক্যাশটাই দেখি বেশি পছন্দ করে। বাচ্চাগুলোও আজকে ভারী মজা করেছে জানেন, এক তো এই স্ট্রবেরি তোলার মজা আছেই, আর তার উপর এই যে এতটা খালি জায়গা পেয়েছে, যে যেদিক থেকে পারছে ছুটছে পড়ছে সে আর দেখে কে। এই যে স্ট্রবেরির সঙ্গে সঙ্গে অল্প একটুখানি পেঁয়াজকলিও তুলেছি, পেঁয়াজকলিগুলোও কি সস্তায় পেলাম জানেন। সেফ ওয়েতে একটা শুধুমাত্র পেঁয়াজকলি নিয়ে আসা হয়, তার দাম পড়ে $1.80, আর এখানে এই 3টে 4টে এরকম মোটামোটা পেঁয়াজকলি সেটা নিল মাত্র $2। $2 মানে প্রায় ধরুন ওই 160-170 টাকা মতো। চলুন বেরিয়ে পড়েছি, 30-40 মিনিট মতো লাগবে এবার বাড়ি পৌঁছাতে। এখনও প্রচুর লোকজন আসছে ভেতরে স্ট্রবেরি তোলার জন্য। এই গ্রীষ্মকাল আসা মানেই এবার মাঝে মাঝেই আমরা এই গ্রামের দিকগুলোতে আসব, আর আপনাদের সঙ্গে এই দিককার মানুষের জীবনযাপন কীরকম, রাস্তাঘাট কেমন, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। গ্রামের ভেতরে এই রাস্তাগুলো খুব চওড়া না হলেও এখানে স্পিড লিমিট দেখাচ্ছে 40 মাইল প্রতি ঘন্টা জানেন, যেটা শহরের মধ্যে রাস্তাঘাটগুলোতে যেরকম স্পিড লিমিট থাকে এখানেও দেখছি তাই। কত গাড়ি দেখুন, শুধু যে এখন স্ট্রবেরি পিকিং শুরু হয়েছে তা না, দূরে দেখতে পাচ্ছেন একটা পার্কিং লট তৈরি হয়েছে আর কত গাড়ি দাঁড়িয়ে আছে, ওখানটা চলছে চেরি পিকিং। বিশাল বড় বড় রাস্তার উপরে বোর্ডও দিয়ে দিয়েছে যাতে লোকজন গাড়ি থেকেই দেখতে পারে যে ওখানে চেরি পিকিং চলছে না স্ট্রবেরি পিকিং চলছে না অন্য ফল চলছে, যাতে তারা ঢুকে পড়তে পারে। এই দেখুন সামনে বোর্ডটাতে লেখা আসছে চেরি টাইম। আবার ওই দেখুন কিছুটা এগিয়ে আবার বোর্ড লাগিয়েছে অ্যাপ্রিকট পিকিং, এই দিকে তার মানে আবার অ্যাপ্রিকটের বাগান আছে। চলুন ধীরে সুস্থে এবার বাড়ি পৌঁছাই, ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে।